ซามุงกรีฮัสตินี10,000ชิคลาดอกเนาะฮาฟังนี่บุคักตีอาจิมุงนี่เชฟซับคลายจากมันเนี่ยปาร์ตี้มุงเนาะข้ากับฮัมยาฟรีฮัมไปเรียกคลายเนี่ยอยู่บ้ามอร์จาจ้าสาวฮัสตินี่ดัลบิดัลฮังกอร์กันงัยโอฮัมไปเรียกคลายจากไหนภาษาโลฮัสตีบีจีพีตั้งนกก็ใช้กอกทุ่มปันดักคลายเย่โอชักไล่มุงรึค่ะบีจีพียูบ้ามอร์จาเนี่ยอาจุฟังอยากจูบิกิประชาร์กอกทุ่มปันดาวบิกิประชาร์เนาะการีบุมันจักค่ะบีจีพียูบ้ามอร์จาเนี่ยกุบุนอาดงรอกআজকে আমাদের সংবাদ সম্মেলনে প্রধান যে বিষয় আপনারা ভালো করে জানেন যে দুর্গাপূজার ঠিক প্রাক মুহূর্তে অর্থাৎ চতুর্থীর দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে রাজ্য সরকার ত্রিপুরাবাসীর জন্য বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নিয়েছিল এবং সেই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছে আমাদের এই যে সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা যুব মোর্চা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মন মহোদয় নেতৃত্বাধীন যে সরকার রাজ্যের যুবকদের জন্য একসঙ্গে স্বরাষ্ট্র শিক্ষা দপ্তরে একসঙ্গে 10,175টি সরকারি চাকরির যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে যুবদরদী ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা মনে করি যে এইরকম সিদ্ধান্ত পূর্বের কোনো সরকারের সময়ে কখনো কেউ নিতে পারেনি যে একসঙ্গে 10,000 চাকরি রাজ্যের যুবকদের জন্য কোনো সরকার ঘোষণা করেছে এটা এই রাজ্যে এই প্রথম তার জন্য আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে এই রাষ্ট্রবাদী যুবদরদী বিজেপি সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে স্বরাষ্ট্র দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভ পদে একসঙ্গে প্রায় 6,067 জনকে নিয়োগ করা হবে ট্যাগ উত্তীর্ণ যারা রয়েছেন তাদের মধ্যে 3,108 জন শিক্ষককে একসঙ্গে নিয়োগ করা হবে এবং অফার ছাড়া ওই অফার ছাড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি অফার শিক্ষকের অফার পৌঁছে যাচ্ছে এটা এই রাজ্যের ইতিহাসে যুগান্তকারী এবং স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 1,000 কনস্টেবল সেখানে নিয়োগ করা হবে তো সর্বমোট 10,175টি সেখানে সরকারি কর্মসংস্থানের সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া হয়েছে আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য আমরা রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি